আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি যাব মিরপুর এক নম্বর পাখিরহাট। এখন মিরপুর এক নম্বর পাখিরহাট যাওয়ার জন্য আপনি যেভাবে যাবেন এটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর এক নম্বর, এটা হচ্ছে গোল চক্কর। গোল চক্করের এই সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স। এই মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের এই সাইডে গেছে সনি হল, মানে এই সাইড দিয়ে চলে গেছে সনি হল মিরপুর 10 নম্বর। আর আপনি এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা টেকনিক্যাল রোড চলে গেছে। আমরা অবশ্যই পুলিশ বক্সের সামনে আছি। আপনারা যারা মানে পাখিরহাটে যেতে ইচ্ছুক তারা এই লোকেশনটা ফলো করবেন আমি যেটা বলছি। এই যে সাইড দেখছেন মাজার রোড চলে গেছে, এই যে মাজার রোডটা চলে গেছে, মাজার রোড দিয়ে আমাদের যেতে হবে মিরপুর এক নম্বর পাখিরহাট। আর প্রতি শুক্রবার এখানে হাট বসে, আপনারা অবশ্যই জানেন। চলেন যাই আমরা মিরপুর এক নম্বর পাখিরহাটে। আজকে প্রতিবেদনটা আপনাদের দেখাবো, ধৈর্য সহকারে আপনারা আমার ভিডিওটি দেখতে থাকবেন। এই যে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সটা, এটা মুক্ত বাংলা, পাশে প্রাইম ব্যাংক দেখতে পাবেন। সোজা চলে যাচ্ছি আমরা মাজার রোডের দিকে চলে যাচ্ছি। অবশ্যই এই রোডটা একটু জ্যাম থাকে, মাঝে মতো জ্যাম থাকে। এই রোডটা মানে অভ্যন্তরীণ রোড, তো এটা ভিতরের সাইডে অনেক কাঁচামাল মাছ এইগুলোর জন্য এইগুলো রোডটা প্রচুর পরিমাণে আপনার জ্যাম থাকে। তা আমরা চলে আসছি, আমরা হচ্ছে আপনার সোজা মাজারের দিকে যাচ্ছি, কিন্তু মাজারের আগে একটা ইউ টার্ন রয়েছে। এই যে এই সাইডটা, এই শাহালী উচ্চ বালিকা বিদ্যালয়, এই সাইড দিয়ে ঢুকতে হবে, সোজায় কাঁচা বাজারের ভিতর দিয়ে ঢুকতে হবে। অলরেডি আমরা কাঁচা বাজারের ভিতরে ঢুকে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা একটু জ্যাম থাকে। শুক্রবার তো, এই জন্য জ্যামের পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে। অবশ্যই এখানে আপনার কাঁচা বাজার, বিভিন্ন শাক সবজি পাওয়া যায়, টাটকা শাক সবজি রয়েছে। আপনারা যারা পাখির সঙ্গে টাটকা শাক সবজি খেতে চান নিয়ে যেতে পারেন এখান থেকে। এপাশে আপনার মাংসের দোকান, মুরগির দোকান, মাছের দোকান, মাছের আড়তগুলো সবগুলো রয়েছে এখানে, আপনারা পাবেন, পেয়ে যাবেন। আমরা অলরেডি হাটের ভিতরে চলে আসছি, এই কাঁচা বাজারটা পার হলেই আমরা হাটটা দেখতে পাবো। চলেন যাই। এই যে আমরা অলরেডি হাটের ভিতরে প্রবেশ করে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাখি এখানে রয়েছে, আর অনেক পাখি রয়েছে। আপনারা পুরোপুরি ভিডিওটি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখতে থাকবেন এবং আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন, পাশাপাশি পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন। একটু পরে মানুষের সমাগম দেখতে পাবেন আপনারা, এখন অবশ্যই মানুষ কম রয়েছে, এই জন্য সকালবেলা তো এই 10টা পরে মানুষের পরিমাণ বেড়ে যায় এবং অনেক ধরনের পাখি উঠে এখানে। আমরা হাটের শেষ মাথায় চলে এসেছি, আমরা হাটের এখন ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন। আমরা অবশ্যই পাখির দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো, পাখির
কত প্রাইস, লোকেশন কোথায় এবং ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে পাখি ক্রয় করতে পারেন।